ওম শিবেশ পরাভক্তি ত্যাগে পি রতিরুত্তমা আহে তু কৃপা শিবানন্দম নম শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাঠ শ্রীমৎ স্বামী শিবানন্দ জী মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দবাণীর প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে অংশটি আমরা পাঠ ও আলোচনা করব সেটি বেলুড় মঠে ঘটে সাতাশে জ্যৈষ্ঠ তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ দশই জুন উনিশশো সাতাশ তারিখ বারটি ছিল শুক্রবার বিকেলবেলা মহাপুরুষ মহারাজ মঠের পূর্ব দিকে নিচের বারান্দায় নাড়াইয়া আছেন সামনে কলিকাতার এক ব্যায়াম সমিতির ছেলেরা নানা প্রকার কসরত দেখাইতেছিল তাহাই অতি আগ্রহ সহকারে দেখিতেছেন মঠের অন্যান্য সাধু এবং ভক্তগণ এই সকল ক্রীড়া খুব উপভোগ করিতেছিলেন মহাপুরুষ মহারাজ ইতোমধ্যে জনৈক সন্ন্যাসীকে বাজার হইতে তাড়াতাড়ি কিছু মিষ্টান্নাদি আনাইতে পাঠিলেন একটি ছেলের পেশি নিয়ন্ত্রণে প্রশংসা করিয়া বলিলেন আহা এ ছেলেটি ভারী সুন্দর দেখিয়েছে খুব করো বাবা আরও উন্নত ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন করতে হবে এইসব দৈহিক কাজও ব্রহ্মচর্যের প্রয়োজন ব্রহ্মচর্য পালনই হল প্রত্যেক কাজের সিক্রেট অফ সাকসেস বা সফলতার মূল মন্ত্র তা তুমি যেরকম কাজই করো না কেন ব্রহ্মচর্যের অভাবেই দেশের যত অবনতি তারপর ছেলেদের প্রসাদ ও মিষ্টান্নাদি পরিতোষপূর্বক খাওয়াইয়া মহাপুরুষ মহারাজ উপরে গমন করিলেন এটি যে দিনের ঘটনা সেই সময় একদিন কলকাতার একটি ব্যায়াম সমিতির ছেলেরা বেলুড় মঠে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে তাদের শারীরিক যে কলা কৌশল যেগুলো তারা করেন সেগুলির তারা দেখাবেন বলে এসেছিলেন মহাপুরুষ মহারাজও অত্যন্ত আগ্রহ অতিশয় এগুলো দেখেছিলেন আমাদের একটা সময় এই কলা এই লাঠি খেলা তারপরে পেশি চালন এইগুলি আমাদের বাঙালি সমাজে খুব বেশি ছিল কিন্তু পরবর্তীকালে এই মাঝখানের যে সময়টা স্বাধীনতা উত্তর যুগে সেই সময় এটির অভাব দেখা দেয় আবার নতুন করে মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে ইদানিং জিমের প্রভাব হয়েছে জিমে যান না বোধ হয় এরকম মানুষ বোধ নেই সকলেই শরীর সচেতন নিরোগ শরীর রাখবার ব্যবস্থা করছেন তা পুজনীয় মহাপুরুষ মহারাজ এরকমই কিছু ছাত্রদের শরীর শারীরিক কসরাত দেখে খুব মুগ্ধ হয়েছিলেন তাদের তিনি সেই সময় মঠে অন্য অনেক অন্যান্য সাধু ও ভক্তগণও সেই ক্রীড়া দেখবার জন্য উপস্থিত হয়েছিলেন মহাপুরুষ মহারাজ জনই সন্ন্যাসীকে বাজার থেকে পাঠিয়ে কিছু মিষ্টান্নাদি এবং ফলপ্রসাদ সেই ছাত্রদের দেওয়ালেন তিনি বলছেন কোনো একজন ভারী সুন্দর পেশি নিয়ন্ত্রণ দেখিয়েছে তা প্রশংসা করে বলছেন ছেলেটি ভালো সুন্দর দেখিয়েছেন তাকে বলছেন খুব করো বাবা খুব উন্নত হও এবার তিনি ওয়ার্ড বলছেন আমাদের যাবতীয় কাজ সে আমরা শারীরিক কাজই করি মানসিক কাজই করি যাই করি সমস্ত কিছুর মূল কথা বলছেন ব্রহ্মচর্য সাধন ব্রহ্মচর্য সাধন মানে সমস্ত আমাদের যে ইন্দ্রিয়গুলি সেগুলির নিয়ন্ত্রণ সবার প্রধান হচ্ছে মনের নিয়ন্ত্রণ মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অন্যান্য যাবতীয় ইন্দ্রিয় সেগুলি আমাদের আমাদের নিজের হাতের মধ্যে থাকবে আমাদের যদি ইন্দ্রিয়াদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে আমরা কোনো কাজই ভালোভাবে করতে পারি না আপনাদের মনে আছে স্বামীজি বলছেন যে সাকসেস পাওয়ার বা সাফল্য পাওয়ার চাবিকাঠি তিনটি পি তিনটে পি সূত্র দিচ্ছেন পিওরিটি পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স প্রথমেই পবিত্রতার কথা বলছেন যেটির আরেকটা রূপ হচ্ছে ব্রহ্মচর্য রক্ষা পিওরিটি পেশেন্স পারসিভিয়ারেন্স আমাকে একজন দেখছি যে এই আমাদের যে ইউটিউবে যেখানে সেখান থেকে তিনি বক্তৃতা শুনে আমাকে ব্যক্তিগতভাবে মেইল পাঠিয়েছেন তিনি বলছেন আপনি পবিত্রতা রক্ষা করার উপরে এত কেন জোর দেন খুব স্বাভাবিক পবিত্রতা রক্ষা না হলে যেটা হয় না আমাদের মনটা ছড়িয়ে যায় আমাদের ধরুন মনটা কীরকম জানেন তো খানিকটা কমলা লেবুর মতো বারোখানা কোয়া আছে কমলা লেবুর তার ধরুন আমি যদি সাগরকে উদাহরণ হিসেবে দিই তাহলে তার দুটো কোয়া আছে আমাদের কচুবেরিয়া ঘাটে দুটো কোয়া আছে রুদ্রনগরে দুটো কোয়া আছে আমাদের সাগরে কপিলমুনির আশ্রমের ওখানে দুটো কোয়া আছে বিশালাক্ষী মন্দিরের সামনে তাহলে হয়ে গেল আটখানা কোয়া আর আমার সঙ্গে আছে বারো আর চারখানা কোয়া অথচ আমি মনে করছি এই চারখানা কোয়া দিয়ে আমি বারোখানা কোয়ার মতো শক্তিশালী কাজ করে উঠতে পারবো যে কারণে আমরা কাজে সাফল্য লাভ করি না আমাদের মনটা ছড়িয়ে চিটিয়ে থাকে আমরা একটা কাজ করছি কিন্তু ভাবি যে এই সময় রুদ্রনগরে কি হচ্ছে একটা কাজ করছি সেই সময় ভাবি আচ্ছা এই সময় যদি সাগর মেলা সাগরের মন্দিরের সামনে এটা কেমন হচ্ছে অথচ যে কাজটা করছি পূর্ণভাবে তার মতে দিতে পারছি না এই ছড়িয়ে থাকা মনকে গুটিয়ে দেয় পবিত্রতা পবিত্রতা আমাদের উদ্দেশ্যকে ভালোবাসতে শেখায় এবং যত আমরা আমাদের উদ্দেশ্যকে ভালোবাসব তত আমরা আমাদের সমস্ত মনকে জুটিয়ে কাজ করবে এবং মনকে জুটিয়ে কাজ করতে গেলে অটোমেটিক্যালি আমাদের যে মন ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় সেটি একজোট হয়ে যাবে এই কারণে পবিত্রতা এবং ব্রহ্মচর্যের উপর পূজ্যপাদ মহারাজ এত উদাহরণ দিয়েছেন নানা প্রকার কসরত করি দেখিয়া ভারী খুশি হইয়াছেন তাই নিকটস্থ কয়েকজন সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া বলিলেন তোমরা এক্সারসাইজ করো তো তাহাদের মধ্যে দুই একজন হাঁ বলায় মহাপুরুষজি পুনরায় বলিতেছেন এক্সারসাইজ নিত্য নিয়মিতভাবে করা উচিত শাস্ত্রে আছে শরীর মাধ্যম খালু ধর্ম সাধনম শরীরই ধর্ম লাভের প্রথম উপায় ধর্ম লাভ করবার জন্য প্রথমে শরীরকে খুব পটু করতে হবে দেখো না ঠাকুরের ছেলেদের সকলকার শরীর স্বামীজি মহারাজ নিরঞ্জন স্বামী শরৎ মহারাজ প্রভৃতি সকলেই খুব ভালো অ্যাথলিট পালোয়ান ছিলেন স্বামীজি মহারাজ স্বামীজি মহারাজ প্রভৃতি রীতিমতো স্বাগতি করে কুস্তি ও কসরত শিখেছিলেন আমাদের মধ্যে কেবল যোগিন স্বামী ও বাবুরাম মহারাজের শরীর ওরই মধ্যে একটু খারাপ ছিল শরীর ভালো না হলে অত কঠোরতা হতো অত সাধন ভজন করবে কেমন করে তোমরা সব ম্যান যুবক তোমাদের রোজ এক্সারসাইজ করা দরকার তোমাদের তো পালোয়ান হতে হবে না শরীর ভালো রাখার জন্য এক্সারসাইজ করা খালি সাধু হলে চলবে না উপনিষদে আছে ইউবা আছে সাধু ব্যধায়ক আশিষ্ট দৃঢ় বলিষ্ঠ ইত্যাদি যুবা হওয়া চাই সৎ প্রকৃতি অধ্যয়নশীল এবং বিশেষভাবে ক্ষিপ্রকর্মা দৃঢ়কায় এবং বলিষ্ঠ যুবা ইত্যাদি তবেই ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারে স্বামীজি যেমন বলতেন পিনপিনে মিনমিনে সাতচরে কথা বলে না তাদের কি বাপু কখনো ধর্ম হয় ঠিক কথা শরীর রুগ্ন হলে দিনরাত দেহের সেবাতেই অস্থির থাকতে হবে ধ্যান জব সাধন বজন পড়াশোনা বা কাজকর্ম করবে কখন তাছাড়া শরীর বেশ পটু না হলে উচ্চ আধ্যাত্মিক অনুভূতির বেগ ধারণ করতে পারে না হয়তো মাথা খারাপ হয়ে গেল কি শরীর একেবারে ভেঙে গেল তাছাড়া তোমরা বাবা ঠাকুর স্বামীজির পল্টন তোমাদের কাজ করতে হবে দুনিয়াতে যাদের শরীর বেশ ভালো দেখতেন স্বামীজি তাদের খুব পছন্দ করতেন স্বামীজি নিজে অমন সুস্থ বলিষ্ঠ দেহ ছিল বলেই তিনি এত অল্প দিনের মধ্যে সারা দুনিয়াটাকে একেবারে তোলপার করে দিয়ে গেলেন এরপরে মহাপুরুষমাজ ঘরে ফিরে এসে সাধুদের জিজ্ঞাসা করছেন যে তারা এক্সারসাইজ করেন কি না ভারী সুন্দর বলেছেন যে শরীর ধারণ হওয়ার উদ্দেশ্য ভালো শরীর রাখার উদ্দেশ্য পালোয়ান হওয়া নয় কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে শরীরটিকে ভালো করা কেন শরীরটিকে ভালো করা শরীর যদি ভালো না হয় তাহলে আমরা খুব বেশি সময় সাধন ভজন করতে পারবো না ধরুন দীর্ঘ সময় বসে জব ধ্যান করতে গেলে হাঁটুটি খুব ভালো হওয়া দরকার নাহলে ব্যায়াম কষ্ট হবে আমরা পূজ্যপাত আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি একেবারে শেষ সময় যে সময় উনি একেবারেই বিছানা নিলেন তার আগে অবধি উনি নিজে পা মুড়ে বসে যদিও বিছানার উপর বসতেন কিন্তু পা মুড়ে বসে আসন করে দীর্ঘ সময় অন্তত দু আড়াই ঘন্টায় বেশি সময় ধরে জব ধ্যান করতেন শেষ যেদিন অবধি দীক্ষা দিয়েছিলেন সেদিন অবধি তিনি জব দীক্ষা দেওয়ার সময় আড়াই ঘন্টা পা মুড়ে বসে পদ্মাসনে বসে তিনি দীক্ষা দিতেন এত সুন্দর ছিল রঙ্গনাথানন্দজিকে একদম শেষ সময় বাদ দিলে বাকি কোনো সময় কখনো আমরা পা ঝুলিয়ে বসতে দেখিনি বরাবর উনি পা মুড়ে বসতেন যে কারণে ওনার জন্য স্টেজে ওই চওড়া সোফা গোছের কিছু একটা ব্যবস্থা করা হতো যাতে তিনি বসে সবার বক্তৃতা শুনতে পেতেন তার বসার স্টাইলটাই ছিল সারা জীবন পা মুড়ে বসে জব ধ্যান করতেন ভালো করে সাধন ভজন করতে গেলেও আমাদের খুব ভালো শরীর দরকার হয় তিনি বলছেন যে আমাদের উপনিষদে বলছে যে ইবাসাদ সাধু ইধায়ক আশিষ্ট দ্রিষ্ঠ বলিষ্ঠ এই তিনটি শব্দ স্বামীজি বারবার বলছেন তিনি চান এমন মানুষ আশিষ্ট যিনি আশা যা আশায় যার মন ভরপুর যিনি কখনও নিরাশাকে তার হৃদয়ে স্থান দেন না দৃঢ় যিনি দৃঢ়কায় যার শরীরটি খুব সুন্দর দৃঢ় আর বলিষ্ঠ যিনি বলশালী একই সঙ্গে শুধুমাত্র পেশার দিক দিয়ে বলশালী নন মনের দিক দিয়ে যিনি বলশালী আর তার সঙ্গে উপনিষদ বলছেন হওয়া উচিত সৎ প্রকৃতি অধ্যয়নশীল এই দুটি খুব প্রয়োজন সৎ প্রকৃতি এবং অধ্যয়নশীল কথা কাজে কথায় চরিত্রে সৎ হতে হবে আরেকটা অধ্যয়নশীল অধ্যয়নশীল মানে পড়াশুনো করার অভ্যাসটা থাকা দরকার কেন পড়াশোনা করার অভ্যাস থাকা দরকার পড়াশোনা করলে আমরা রোজ নতুন করে কিছু শিখি এবং যে মন রোজ নতুন করে কিছু শেখে না সেই মন জং ধরা যন্ত্রের মতো যে যন্ত্র দীর্ঘদিন ব্যবহার হয় না সেই যন্ত্রে জং ধরে যায় পরবর্তীকালে সেই যন্ত্রকে কাজে লাগাতে গেলে আর কাজে লাগে না কিন্তু এই পড়াশোনাটা হচ্ছে রোজ মনের ভেতরে কিছু লুব্রিকেটিং অয়েল দিয়ে রাখা যাতে মেশিনের মুভমেন্টগুলো সহজ স্বাভাবিক এবং সুন্দর হয় তাই অধ্যয়নের প্রয়োজন আমাদের সমস্ত কিছুর উদ্দেশ্য কিন্তু পণ্ডিত হওয়ার জন্য নয় আমাদের সমস্ত কিছুর উদ্দেশ্য পালোয়ান হওয়ার জন্য নয় আমাদের সবার উদ্দেশ্য সেই গেরুয়াও পড়ি আর সাদাই পরি আর লাল হলুদ সবুজ নীল যাই পড়ি না কেন আমাদের সকলের উদ্দেশ্য মানুষের মতো মানুষ হওয়া এবং মানুষের মতো মানুষ হতে গেলে এই গুণগুলি থাকা প্রয়োজন স্বামীজি চাইতেন না পিনপিনে মিনমিনে সাতচরে কথা বলে না তাদের কি কখনো ধর্ম হয় এদের দ্বারা কখনো ধর্ম হয় না আপনার ভেতরের দৃষ্টিভঙ্গিটা যদি সোজা না হয় তাহলে খুব ডিফিকাল্ট এই রকম যে সমস্ত মানুষরা মিনমিনে পিনপিনে হন তারা কেবলমাত্র অসত্যের আশ্রয় গ্রহণ করেন যে কথা সোজা করে বলা দরকার সেটা হয় না পূজ্যপাত মহারাজ আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি উনি বলতেন স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই বলছেন মন হচ্ছে তোদের ভগবানকে ডাকার জায়গা সেই মনটা অন্য কোনো কিছু দিয়ে দীর্ণ করবি না কারুর কোনো কিছু আপ তোর ভালো লাগছে না বা তোর কোনো কিছু ভালো লাগছে না বা যে কথাটা বলতে চাস সেটা স্পষ্ট করে বলবি উনি বলতেন সোজা হয়ে বসবি সোজা হয়ে ভাববি আর সোজা জীবন যাপন করবি এই তিন সোজাটা ভীষণ জরুরি সাধু জীবনকে উন্নত করবার জন্য পূজ্যপাণ আত্মস্থানন্দজী মহাজের কাছে থেকে আমরা এই কথাটা শিখেছি উনি শেষের দিকে আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন উনি খুব মোটা হয়ে গেছিলেন কারণ ওনার মুভমেন্টটা একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো কিন্তু আমরা ওনাকে দেখেছি একেবারে সেই ওনার স্বাস্থ্য ছিল একদম সেই বেতের মতো বেত যেরকম ভাঁজ করলে আবার সোজা করলে সোজা হয়ে থাকে ঠিক সেই রকম সাধারণ সম্পাদক অবস্থায় যারা তাকে দেখেছেন কিংবা ভাইস প্রেসিডেন্ট অবস্থা শুরুর দিকে যারা তাকে দেখেছেন তারা দেখবেন যে ওনার সেই ছিপছিপ একটা চেহারা ছিল ভীষণ রকমের পড়াশোনা করতেন আর আরও কেন শরীর আধ্যাত্মিক জগতে যারা আছে তাদের কেন শরীর ভালো রাখা দরকার না আধ্যাত্মিক অনুভূতির বেগটা ধারণ করতে হয় আমরা যখন ভগবানকে ডাকি সেই যে আনন্দটা হয় সেটাকে ধারণ করতে গেলে আমাদের মনের শক্তি এবং শারীরিক শক্তিও দরকার আছে নাহলে বহু সময় আমাদের মাথা খারাপ হয়ে যায় পূজনীয় মহারাজ বলছেন বাবা ঠাকুর স্বামীজির পল্টন তাছাড়া তোমরা তো ঠাকুর স্বামীজির পল্টন পল্টন মানে সেনা সেনাদল শ্রাম শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সেনাদলে তোমরা হলে সেনানি তোমাদের কাজ করতে হবে দুনিয়ায় ছোট্ট একটা জায়গা না সারা পৃথিবী জুড়ে তোমাদের কাজ সেই যাদের শরীর ভালো দেখতেন স্বামীজি তাদের খুব পছন্দ করতেন স্বামীজির উদাহরণ দিয়ে বললেন যে স্বামীজির শরীরটি খুব ভালো ছিল বলে সেই যুগে স্বামীজি পায়ে হেঁটে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এবং পরবর্তীকালে দুনিয়া বিভিন্ন জায়গায় তিনি কাজ করে গেছেন কিছুক্ষণ পরে মহাপুরুষজি নিচে নামিয়া দক্ষিণ দিকের মাঠের নিকট দাঁড়াইয়া গরুগুলিকে আদর করিতেছেন আজ তাহার আদেশে উহাদিগকে গুড় ও ছাতু খাওয়ানো হইতেছিল গরুগুলি আনন্দে গরুগুলির আনন্দ দেখিয়া মহাপুরুষজি ভারী খুশি তারপর মাঠে পাদচারণ হইতে করিতেছিলেন সঙ্গে দু একজন ভক্ত আছে তাহাদিগকে লক্ষ্য করিয়া তিনি বলিলেন দেখো ঠাকুর স্বামীজির ভাব এ দুনিয়ায় সকলকে নিতে হবে স্বামীজি এসেছিলেন ঠাকুরের সাম্য প্রচার করার জন্য কালে দেখবে পাশ্চাত্য দেশগুলিও কেমন সে ভাব গ্রহণ করবে এই তো সবে গোড়াপত্তন সবেমাত্র শুরু ওরা ইন্টালেকচুয়াল বিচারশীল জাত এই উদার ভাব ক্রমে দেখবে সকলেই নেবে আর একমাত্র ঠাকুরের এই সমন্বয়ে ভাবি সমগ্র জগতে শান্তি স্থাপন করতে পারবে বিভিন্ন দেশে নানাভাবে ঠাকুরের জীবনাদর্শ লোকে নিচ্ছে আর ঠাকুর স্বামীজির কখনোই আর ঠাকুর স্বামীজির কথাই নানা লোকে নানাভাবে নিজেদের নামে ছেপে ছাপ মেরে চালাচ্ছে তাই করুক না তারা তো আর নাম কাঙ্গাল নন তারা এসেছিলেন জগতের কল্যাণের জন্য তা হলেই হলো তাদের ভাবপ্রচারের তাদের ভাবপ্রচার হলেই হলো ঠাকুর মান চাননি তিনি মান যশ অতীত জ্ঞান করতেন হ্যাক করতেন থু থু দেখো হজম করা শক্ত ব্যাপার যারা আত্মসাক্ষাৎকার করেনি তারা কিছুতেই নাম আকাঙ্ক্ষা ছাড়তে পারে না এই দেখো না আজকাল কত অবতার বেরোচ্ছে একটু ভক্তি বিশ্বাস হলো একটু ভাবটা হলো আর অমনি অবতার ব্যাস এইখানেই শেষ অহংকার অভিমান হওয়ার ফলে ধর্মরাজ্যে আর এগুতে পারে না বরং যা ছিল তাও নষ্ট হয়ে যায় পূজ্যবাদ মহাপুরুষ মহারাজ খুব আশ্রমের যে যারা অবলা পশু ছিল তাদের খুব ভালোবাসতেন গরু কুকুর এদের প্রতি তার ভীষণ রকমের একটি ভালোবাসা ছিল রোজ তিনি গরুদের খাওয়াতেন রোজ তিনি তাদের খবর নিতেন এখনও এই ধারাটি এইরকমভাবেই আছে মহাপুরুষ মহারাজ গরুগুলিকে খাওয়ানোর পরে তিনি হেঁটে বেড়াচ্ছিলেন এমন সময় তার সঙ্গে দু একজন ভক্ত ছিলেন দেখে তাদের উদ্দেশ্য করে বললেন যে কালে ঠাকুর এবং স্বামীজির ভাব জগতে নেবে এটা শুনলে আমাদের মনে হয় তিনি যেন ঠাকুরের ঠিক ঠিক সন্তান নন ঠাকুর বলছেন এক দেশি ভাব ভালো নয় এটা যেন কীরকম যেন একটা এক দেশি এক দেশি ভাব এটা যেন কীরকম একটা ত কিন্তু খুব ভালো করে পরের কথাটা বুঝলেই বোঝা যাবে কি বলছেন স্বামীজি এসেছিলেন ঠাকুরের সাম্যভাব প্রচারের জন্য স্বামীজি শ্রীরামকৃষ্ণ স্তোত্র রচনা করতে গিয়ে লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণের আসার উদ্দেশ্য হচ্ছে এই সংশয় রাক্ষস নাশ মহাশ্রম ইয়ামি গুরুম শরণম্ভবৈদ্যান শ্রীরামকৃষ্ণ যে সময় এসেছিলেন সেই সময় মানুষ ধর্মাচরণ করতে করতে তার নিজের যে ধর্মাচরণ যে সঠিক এটি কিছুতেই অনুভব করতে পারছিলেন না তাই তার মনে হয়েছিল একটা সাম্যভাব বজায় থাকা খুব জরুরি শ্রীরামকৃষ্ণদেব তার সমস্ত জীবন দিয়ে বিভিন্নভাবে সাধন ভজন করে দেখালেন আমরা যে যেটা বিশ্বাস করি ধর্মভাবের যে অংশটিকে বিশ্বাস করি সেটিকে যদি সত্যি সত্যি অন্তর থেকে বিশ্বাস করি যে পথেই থাকি না কেন অবশ্যই আমরা সবাই সেই একই লক্ষ্যে পৌঁছবো এটি হচ্ছে সাম্যতা আর আর কি শেখালেন যে জগতের যা কিছু ভালো সেগুলিকে গ্রহণ করে নিজের ভাবটিকে সমৃদ্ধ করা দরকার এটি এই যুগের ভাব কোনো একটি প্রথম দুটি জিনিস হচ্ছে একটা হচ্ছে নিষ্ঠা নিজের ভাবের প্রতি নিষ্ঠা আর দুই হচ্ছে অন্য ভাবকে শ্রদ্ধা করা এবং অন্যান্য ভাবগুলির মধ্যে যা কিছু ভালো সেগুলিকে গ্রহণ করে নিজের ভাবটিকে ভালো রাখা আমি নিজে যেমন বাড়ি বানিয়েছি সেই বাড়িটির প্রতি যেমন আমার ভালোবাসা থাকবে তেমনি কলোনিতে আর যা যা বাড়ি আছে সেই বাড়িগুলোকেও আমার অ্যাপ্রিসিয়েট করতে হবে শুধু তাই নয় সেই বাড়ির ভেতরে গিয়ে তাদের ভেতরকার যে অঙ্গসজ্জা তাদের রঙের যে পছন্দ এগুলি থেকে একটু একটু করে নিজে শিখে নিজের বাড়িটিকেও স্বর্গীয় করে তুলতে হবে এই সাম্য ভাব প্রচার করেছিলেন এই সাম্য ভাব আমাদের দিয়ে গেছেন জগতে শ্রীরামকৃষ্ণদেব এবং এই ভাবটি প্রচার করে গেছেন স্বামী বিবেকানন্দ তাই মহাপুরুষ মহারাজ বলছেন যে কালে মানুষ ঠাকুর স্বামীজির ভাব নেবেন অতএব বুঝতে পারছেন এই ভাবটা কীরকম বলছেন এই তো সবে গোড়াপত্তন সবে মাত্র শুরু কালে দেখবে পাশ্চাত্য দেশগুলো কেমন সেভাব গ্রহণ করবে সত্যি যে হচ্ছে এটা আমরা এখন দেখতে পাই মহাপুরুষ মহারাজ বলছেন ওরা ইন্টালেকচুয়াল জাত স্বামীজিও বলেছেন বিদেশিদের সমস্যা বা সুবিধা যেটা হচ্ছে তারা প্রথমে নেবার আগে প্রত্যেকটা জিনিস বাজিয়ে দেখেন কিন্তু একবার বাজিয়ে দেখা হয়ে গেলে সেটিকে যখন গ্রহণ করেন তারা ভাষা ভাষাভাবে গ্রহণ করেন না সেটি সবটুকু নিয়ে তারা গ্রহণ করেন বলছেন যে বিভিন্ন দেশে ঠাকুরের জীবন আদর্শ লোকে নিচ্ছেন আর ঠাকুর স্বামীজির কথাই নানা লোকে নানাভাবে নিজেদের নামে ছাপ দিয়ে চালাচ্ছেন এ ফেসবুক রোজ খুললে হোয়াটসঅ্যাপ খুললে দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণের কোনো একটা শ্রীরামকৃষ্ণ একটি বাণী সেখানে অন্য একটু তাতে দু চারটি শব্দ এ ওপাশ করে নিজের দিয়ে বলছেন অনেক সময় প্রথম দিকে আমাদের খারাপ লাগতো যেটা স্বামীজির বাণী কেন মহাপুরুষ জী কিন্তু এই বাণীটি আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যেভাবেই হোক না কেন ভালো কথা ভালো ভাব ছড়িয়ে পড়া খুব জরুরি আমার মনে আছে আমি যখন প্রথম ফেসবুক করা শুরু করি তখন এক বন্ধুর সাথে পরিচয় হলো আমি সাধারণত তিন ধরনের বন্ধুর রিকোয়েস্ট গ্রহণ করি না যাদের নিজের নাম থাকে না আমি সকালবেলার ফুল তুমি সন্ধ্যার মালতী এই জাতীয় নাম দিয়ে যাদের নাম আছে তাদের আমি গ্রহণ করি না যাদের নিজের ছবি থাকে না তাদের আমি গ্রহণ করি না যারা নিজেদের পরিচয় দেন না তাদের আমি গ্রহণ করি না এই তিনটি জিনিস খুব বিশেষ করে মানি রকম করতে গিয়ে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো যিনি এরকম নিজের নামে নয় একটি অন্য নামে নামটা আমি বলছি না সেই নামে তিনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছেন আমি তখন তাকে জানালাম যে এই কারণে আমি আপনার বন্ধুত্ব স্বীকার করছি উনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমি এই এই সরকারের একটি বিশেষ দপ্তরে কাজ করেন যে কারণে উনি নিজের নামে কোনো রকম ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারেন না তাই সেই কারণে তিনি অন্য নামে খুলেছে। এবং তার সাথে আমার কথা হতো তিনি প্রথম উৎসাহ দেন যে রোজ আমরা কত ফালতু কথা বলি আপনি একটি ভালো কথা বলবেন এই ভালো কথা বলার উদ্দেশ্যে অনেক সময় নতুন করে ভালো জিনিস পড়বার ইচ্ছা হয় যে জিনিস মানুষের খুব সহজে বুঝবে যে ভাবটি মানুষ খুব সহজে গ্রহণ করবে আমরা যদি সবাই একটু একটু করে চেষ্টা করি রোজ কিছু ভালো কথা পড়তে রোজ কিছু ভালো ভাব অন্যকে বলতে তাহলে দেখবেন খুব সহজ হবে বলছেন এই আমরা দেখেছি আমাদের পোস্ট অনেকে নিজেদের নামে চালায় একবারে কপি করে কপি করে সেটা পোস্টটা করেছে দেখছি বেশ কারণ আমাদের পোস্টে কতগুলো বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখলেই বুঝতে পারি এটি সকালবেলা বা চার পাঁচ দিন আগে করেছি না জানিয়েই করে না জানিয়ে করাতে আমি কিছু মনে করি না না জানিয়ে করা তো ভালো অনেকে জানালে আমি তাদের লিখি যে আমিও তো ঠাকুরমা স্বামীজিকে না জানিয়ে তাদের কথা পোস্ট করছি অতএব আপনারাও এটা পোস্ট করতে পারেন মূল কথা হচ্ছে যে কোনো রকম নাম যশের আকাঙ্ক্ষা না করে ভালো জিনিস ভালো কথা সেটা প্রচার করা দরকার তাহলে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পতাকাবাহী সেনানি হব তিনি বলছেন যারা আত্মসাক্ষাৎকার করেনি যাদের ব্রহ্মজ্ঞান হয়নি তাদের মধ্যে নাম যশের ইচ্ছাটি থাকে আমাদের অনেক ইসোনা ত্যাগ করতে বলা হয় পুত্র পুত্রইসোনা তচ তৈশনা এইগুলো আমাদের এসোনা ইসোনা আমাদের বাসনা এগুলো ত্যাগ করতে বলা হয় সবই ত্যাগ হয়ে যায় লোক সোনাটা ত্যাগ হওয়াটা একটু কঠিন এটার জন্য তপস্যা লাগে লোকে আমায় ভালো বলবে আমি লোকের কাছে ভালো হব আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কিন্তু আর্ধেক সময় বেরিয়ে যায় লোকে কি বলবে এই কথা ভাবতে ভাবতে আমরা কখনো ভাবি না আমি কি বলছি জীবনটা আমার লোকে আমার কথা আমার জীবনকে পরিচালিত করতে পারে না সেটা কখনো করার করতে দেওয়া উচিত নয় এই বি প্রসিকিউটেড করেননি পড়েছেন নিশ্চয়ই আপনারা ক্লাস নাইনে ইংরেজিতে দ্য সেলফিশ জয়েন্টে ছিল বি প্রসিকিউটেড মনের ভাব এখানে ট্রেসপাসারদের ঢুকতে দেবেন না ঢুকতে দিলে সমস্যা হবে তাহলে দেখবেন কখনো আমরা এগিয়ে আসতে পারবো না আমরা নাম যশের আকাঙ্ক্ষা না করে যদি শুধু একটু ভালো করতে চাই তাহলেই হবে ইদানিং নতুন সব বাবাদের উদ্ম হয়েছে আমাদের মনে আছে আমরা ট্রেনিং সেন্টারে যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন ফার্স্ট ইয়ারে চেন্নাই মঠ থেকে এক ব্রহ্মচারী এলেন তার খুব সঙ্গে তার জিনিসপত্রের ভেতরে একটি ছোট্ট খাট সিংহাসন ছিল তাতে শ্রী রামকৃষ্ণের ছবি বসানো থাকত একটি শয়নের ঠাকুরের জন্য শয়নের খাট তার বিছানা খুব দেবসেবা ছিল তারপর একটা সময় তিনি ট্রেনিং সেন্টার থেকে নিঃশব্দে পালিয়ে গেলেন তার জিনিসপত্র নিয়ে তারপরে এই মাস ছয় মাস সাথে বাদিয়ে দেখলাম তিনি স্বকথিত বাবাজি তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সকথিত নিশ্চয়ই তাদের ভেতরে আধ্যাত্মিক স্ফুরণ হয়েছে হলে কেন এত মানুষ নেবে আবার আধ্যাত্মিক স্ফুরণের সময় অন্য কালো জিনিসে স্ফুরণ হয়েছে সেটা খবরের কাগজেও আমরা দেখতে পাই বাবাজি হওয়ার জন্য আমাদের ভীষণভাবে প্রয়োজন আছে আত্মসম সাক্ষাৎকার ভগবানের আদেশ পাওয়া ভগবানকে অনুভব করা অন্যকে বদল করতে গেলে এই অনুভূতিটার প্রয়োজন আছে যতদিন না পর্যন্ত এই শক্তিটি অর্জন হচ্ছে দুটি কাজ আমাদের খুব জরুরি আত্মোন্নতি নিজের ভেতরের মানুষটাকে গুছিয়ে টুচিয়ে সুন্দর করা আর যা কিছু ভালো যেমন দোকানে আমাদের ভালো ভালো জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় যদি কারুর ভালো লাগে তারা তাহলে সেটা গ্রহণ করবে এবং গ্রহণ সেটা নিলে তাদের ভালো লাগবে ঠিক সেই রকম যেখানে যা ভালো আছে তা সাজিয়ে রাখা নেওয়া না নেওয়ার দায়িত্ব যিনি নেবেন তার উপর ছেড়ে দেওয়া ভালো আমরা যেন কারোর উপর জোর না করি কিন্তু ক্রমাগত কেবল ভালো জিনিস যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি এতে দুটো জিনিস হবে আমার ভেতরের মানুষটার বদল হবে এবং যদি বাই চান্স কেউ এই ভালো জিনিসগুলো গ্রহণ করেন তাদের ভিতরেও আমূল পরিবর্তন হবে তাই বলছেন যে এইটি হওয়া খুব জরুরি বলছেন অহংকার অভিমান হওয়ার ফলে ধর্মরাজ্যের এগোতে পারে না আত্মহংকার হলে আর এগোতে আমাদের সাধু জীবন বন্ধ হয়ে যায় সাধকের জীবন সাধু জীবন না সাধকের জীবন বন্ধ হয়ে যায় পূজ্যপাদ মাঝের কাছে প্রার্থনা এই যে সূক্ষ্ম যে বাসনা এগুলির পারে গিয়ে আমরা যেন আত্মসমস সাক্ষাৎকার করার মতো যোগ্য হয়ে উঠতে পারি উচ্চ আধ্যাত্মিক স্থিতিগুলোকে যেন ধারণ করার মতো ক্ষমতা আমাদের হয় আর আমরা যেন সত্যিকারে রামকৃষ্ণ বিবেকানন্দের হয়ে উঠি